হ্যাই মাই ফুডিজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সিলেটি কিচেন। আজকে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম, শুটকির ঝোল। এটা খেতে কিন্তু খুব দারুণ আর খুব লোভনীয় হয়ে থাকে, আর শুটকির ঝোল হলে তো আর কোথায় নেই, এক প্লেট ভাত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটা কিন্তু পাঁচ মিশালি সবজি দিয়ে আমি শুটকির ঝোল করছি শীতলে। তো এটা তো দেখতেই বুঝতে পারতেছেন কীরকম হবে, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমার যা যা লাগতেছে তা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিতেছি। 8 পিস শীতল নিছি, আপনারা চাইলে চেপা শুটকি নিতে পারবেন। এখানে একটা আফ্রিকান নাগার নিছি, এটা শুধু স্মেলের জন্য নিছি, জাল না। আর একটু বেশি পরিমাণের রসুন নিতেছি, শুটকির মধ্যে কিন্তু রসুন খুব ভালো লাগে। ছোট্ট সাইজের একটা পেঁয়াজ নিছি, তারপরে 6টা কাঁচামরিচ নিছি, তারপরে আমি আলু নিছি 4টা, 1টা মূলা নিছি, 2টা ঝিঙে নিছি, 2-8টি স্প্যানিশ শাক নিছি, কিছু মুখী নিছি, তারপরে 4 পিস এই রুই মাছ নিছি। তো এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে নেক্সট স্টেপে যাচ্ছি। তো দেখেন এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। পেঁয়াজটাকে এইভাবে রাফলি চপ করে নিছি, তারপরে এই রসুনগুলাকে এইভাবে থেতো করে নিছি, আর কাঁচামরিচকে ফালি করে নিছি, আর যে নাগামরিচটা দেখিয়েছিলাম আপনাদেরকে ওইটাকে ছোটো ছোটো করে পিস করে নিছি। আর মাছের পিসটা কিন্তু আমি বড় রাখি নাই, এইভাবে ছোটো করে কেটে দিছি, কারণ ফুটকিতে কিন্তু মাছের টুকরো বড় হলে ভালো লাগে না। আর দেখেন এখানে আলু, ঝিঙে, তারপরে এই যে মূলা, এই যে মুখি, স্প্যানিশ সব কিছু রেডি করে নিছি। এখন আমরা নেক্সট স্টেপে যাব। একটা হাঁড়ি নিছি, হাঁড়িতে কিন্তু প্রথমে আমি কিছু পানি ঢেলে দিতেছি, তারপরে আমি একটু এই লবণ দিতেছি 1 টেবিল স্পুন, তারপরে আমি একটু মরিচের গুঁড়ি দেব। মরিচের গুঁড়িটা আপনাদের কাছে, কারণ নাগামরিচ দিছি, কাঁচামরিচ দিছি, এই জন্য আমি মরিচের গুঁড়িটা খুব অল্প করে দেব। আমি 1 টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়িটা দিতেছি, সাথে আমি অ্যাড করে দিতেছি এই যে রসুনটা থেতো করে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিতেছি, তারপরে ওই যে অনিয়নটা আমি রাফলি চপ করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিতেছি। তো এইগুলোকে একসাথে মিক্স করে আমি এই যে অনিয়নটা গলে না যাওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। তো দেখেন প্রায় 10 মিনিট পরে আমার এই রকম হয়েছে। আমি 2-3 বার কিন্তু নেড়ে দিছি এই যাতে নিচে না লেগে যায়, এই জন্য চেক করছি। আর আমি কিন্তু হলুদটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি 1/2 টেবিল স্পুন হলুদ অ্যাড করে দিছি। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দেব শুটকি। তো শুটকিগুলো অ্যাড করে দিতেছি এখন, সবগুলাই একসাথে অ্যাড করে দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ নাড়ব, নেড়ে আবার দেখে দেব আরও 10 মিনিটের জন্য। তো দেখেন এখানে আরও কিছুক্ষণ পরে আমি শুটকিটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এখন শুটকি থেকে কিন্তু কাঁটাগুলো তুলে নিতেছি। দেখেন কীভাবে উঠতেছে, খুব সুন্দরভাবে উঠতেছে। তো এইভাবে ট্রাই করবেন তোলার, এক্সট্রা কোনো পানি জাল দিয়ে দিতে হয় না, এইভাবে তুলে নেবে। এভাবে আমি সবগুলোকে এভাবে তুলে নেব একটা একটা করে। আমি কিন্তু 8 পিস দিছি, 8টা পিসই দেখেন এইভাবে এভাবে তুলতেছি আমি। এই দেখেন, এই দেখেন, আবার আপনারা চাইলে ওইটাকে কিন্তু ব্লেন্ড করে দিতে পারবেন শুটকিটাকে। তো শুটকিগুলো অনেক বেশি হবে যদি ব্লেন্ড করে দিতে চান। দেখেন কীভাবে উঠতেছে, আমি সবগুলোকে কিন্তু এইভাবে তুলে নেব। দেখেন কীভাবে উঠতেছে সবগুলা, মাঝের কাঁটাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে এইভাবে। শুটকিটা দেওয়ার পরে কিন্তু নাড়বেন না, নাড়লে কিন্তু কাঁটাগুলো ভেঙে যাবে। আমি কিন্তু নাড়ি নাই, উপরেই রাখছিলাম, এই জন্য সবগুলো উঠে আসতেছে। দেখেন, এই দেখেন কীভাবে সরানো যাচ্ছে, এই দেখেন, এই দেখেন উঠে গেছে। এবার সবগুলোকে তুলে নেব। তো দেখেন এইভাবে আমি করে নিতেছি সবগুলোকে, যাতে অনিয়নের কোনো কিছু থাকলে যাতে গলে যায়। তো এইরকম করতেছি, আপনারা চাইলে অনিয়নটা বেটে দিতে পারবেন, বাট আমি বাটাটা পছন্দ করি না, এই জন্য এইভাবে করতে আমার পছন্দ। এভাবে করে নিতেছি, দেখেন কীভাবে করতেছি, ট্রাই করতে পারেন, এইভাবে বাটাবাটির ঝামেলা ছাড়াই হয়ে যাবে। দেখেন আমার হয়ে গেছে,
যে কোনো মাশার দিয়ে করতে পারবেন আর মাশার যদি করে না থাকে তাহলে আপনারা একটা গ্লাসের সাহায্যে করতে পারবেন গ্লাসকে নিয়ে এইভাবে পুশ করলেই হয়ে যাবে দেখেন আমার হয়ে গেছে এখন একটু নেড়েচেড়ে দিয়ে একটু পানিটা কিছু শুকিয়ে নিয়ে তারপরে আমি এক এক করে সব সবজি দিয়ে দেব কিছু পানিটা টেনে যাক তারপরে দেব তা না হলে কিন্তু আবার এই যে ফাংশাটি হয়ে যায় এখানে এখানে 3 মিনিট কষানোর উপরে পানিটা টেনে আসছে এখন আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব প্রথমে আমি মূলাটা দিতেছি আমি সবজি আর সবজিগুলো আছে ওইগুলা খেয়ে দেব প্রথমে এখানে আমি মূলা দিতেছি তারপরে আমি এখানে দিয়ে দেব আলু আর মূলা একসাথে দিতেছি কারণ আলু আর মূলা একটু শক্ত এই জন্য দিতেছি আর ঝিঙ্গেটা কিন্তু আমি শেষে দেব কারণ ঝিঙ্গেটা তো অনেক সফট থাকে এই জন্য আলুটা দেওয়ার পরে কিন্তু আবার আমি দেখে দেব আরো 5 মিনিটের জন্য দেখব কি একটু সফট হয়ে আসলে তারপরে আমি কিন্তু মুকিটা অ্যাড করে দেব এখন দেখে রেখে দেব সফট না হওয়া পর্যন্ত তো দেখেন আমার 5 মিনিট পরে দেখতেছি আলুটাতে এত সময় লাগে না এই জন্য একটু সিদ্ধ হয়ে আসছে আমার এখন আমি মুখিটা দিয়ে দেবো আমি পুরোপুরি সিদ্ধ করতেছি না কারণ একটার সাথে আরেকটা সিদ্ধ হয়ে আসবে এই জন্য আমি মুখিটা দিয়ে দিচ্ছি এখন আরও কিছুক্ষণ কষার পরে আমি কিন্তু ঝিঙ্গেটা দিয়ে দেব আরও 5-6 মিনিট কষাবো আবার দেখে রাখবো আমি আর 5 মিনিট পরে দেখতেছি কি অবস্থা কারণ পানিটা শুকিয়ে গেছে এই জন্য আমি কিছু পানি অ্যাড করবো এখন আমি কিন্তু বয়েল ওয়াটারটা ইউজ করতেছি আবার আমি নেড়েচেড়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে আর একটু সিদ্ধ হয় আর আমি ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো করেই রেখেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে আর ফুল গেসে কিন্তু সিদ্ধ করলে পুরোপুরি ভিতর থেকে সিদ্ধ হয় না এই জন্য আমি লো টু মিডিয়ামে রেখে দিছি আবার ডেকে দিতেছি আরও কিছুক্ষণের জন্য দেখেন আমার এই সবজিগুলো কিন্তু কষে আসছে তো আবার আমি অ্যাড করতেছি এখানে ঝিঙ্গেটাকে আর অ্যাড করে আমি আরও কিছুক্ষণ কষাবো কষানোর পরে আমি কিন্তু মাছটা ঢেলে দেব ঝিঙ্গেটা কিন্তু অনেক সফট থাকে এমনিতে কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যায় এই জন্য এখানে বেশি টাইম নেব না দেখেন আরও 5 মিনিট পরে আমি দেখতেছি দেখেন আমার কিন্তু এখন মাছ অ্যাড করে দেব দেখেন বসে আসছে সব কিছু একসাথে আমি কিন্তু মাছটা অ্যাড করে দিতেছি আমি মাছটা একটু কষে যাওয়ার পরে আমি কিন্তু স্প্যানিশ যে শাকগুলো রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দেব আমি আরও 4-5 মিনিট দেখে কষাবো আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো অ্যাড করে দেব এটা কিন্তু একটু পরেই কিন্তু আবার কমে যাবে চিন্তার কোনো বিষয় নাই যে এতগুলো হয়েছে এই হয়েছে আর এইগুলো একদম কমে যাবে আমি আরও কিছুক্ষণের জন্য কষাবো কষানোর পরে আপনাদেরকে দেখাইতেছি কীরকম হয়েছে আরও 5 মিনিট পরে দেখতেছি অবস্থাটা কি এই দেখেন কী হয়েছে অবস্থা তো এইক্ষণ কিন্তু একটু কেয়ারফুলি নাড়তে হবে কারণ অলরেডি মাছটা দেওয়া হয়ে গেছে এই জন্য আমি কিন্তু খুব কেয়ারফুলি এইটা নেড়ে দেবো দেখেন কতটুকু পানিও আসছে সাথে এই দেখেন সব কিন্তু আমার হয়ে আসছে আমি কিন্তু এখন ঝুলটা শিরাটা অ্যাড করে দেবো কারণ আমার হয়ে গেছে আমি শুধু শিরাটা দিয়ে একটু জাম করে নেব লাস্টে
দেখছেন রবে হয়ে গেছে আমার এটা তো দেখেন এখানে আমি 2 কাপ পানির মতো এড করে দেব কারণ অলরেডি এখানে হয়ে গেছে আমার তো এর জন্য আমি 2 কাপ পানি এড করতেছি এড করে দেওয়ার পরে আমি আরো হাফ এন আওয়ার জাল দেব জাল দিয়ে তারপরে সার্ভ করে নেব এর মধ্যে কিন্তু আমি আর নাড়াচাড়া করব না শুধু ডেকেই রেখে দেব হাফ এন আওয়ারের জন্য আর গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম তো দেখেন এখানে হাফ এন আওয়ার পরে দেখেন আমার হয়ে আসছে তো এই পর্যায়ে আমি এড করে দেব কাঁচামরিচ আর নাগামরিচটা আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দেব যাতে ফ্লেভারটা চলে আসে এই জন্য আর 5 মিনিটের মতো কুক করে নেব তারপরে আমি কিন্তু ফ্লেমটা অফ করে দেব আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিতেছি তো দেখেন এখানে 5 মিনিট পরে আমার কিন্তু তরকারিটা হয়ে আসছে তো এখন আমি ফ্লেমটা অফ করে দেব আর চলুন আমরা সার্ভ করে ফেলি এখন দেখতে পারতেছেন কি সুন্দর লাগতেছে চলুন সার্ভ করে ফেলি তো দেখেন আমার তৈরি হয়ে গেল মজাদার শুটকির ঝোল এটা কিন্তু সিলেটের খুবই ফেভারিট একটা তরকারি তো এটা কিন্তু খুব দারুণ আর মজার আর এক প্লেট ভাত তো পুরোপুরি খাওয়া যায় আশা করি আপনাদের সবার আমার এই রেসিপিটা ভালো লাগছে ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর ট্রাই করতে পারেন বাসায় আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ